সবশেষ তথ্য অনুযায়ী বিকেলে নিয়ে ভারতের রোববার হলদিয়া বন্দর ত্যাগ করেছে জাহাজ সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে বহিলুঙ্গে পৌঁছার পর মঙ্গলবার সকালে জাহাজটি যেটিতে ভিড়বে এই চারটি কন্টেইনার আমরা নামাবো এবং এই নামানোর পরে বাংলাদেশের শিপিং এজেন্ট ট্রেলারের উপরে উঠে সেটি সড়ক পথে আখাউড়া হয়ে আগরতলা দিয়ে তার গন্তব্যে চলে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের সীমান্তবর্তী সেভেন সিস্টার হিসেবে পরিচিত ষাটটি রাজ্যে পণ্য পরিবহনের সুবিধার্থে দু হাজার সালে দু দেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয় কিন্তু নানা জটিলতায় নৌপথে পণ্য পরিবহন প্রক্রিয়া আটকে ছিল বাংলাদেশে যারা শিপিং এজেন্ট আছে তারাও লাভবান পাশাপাশি এই ট্রানজিট থেকে যেই মাসুল আসবে সেটা দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত ট্রান্সশিপমেন্টের আওতায় চট্টগ্রাম বন্দরে ভারতীয় পণ্যের জাহাজ আসাকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা চিটগম পোর্ট যদি ট্রান্সশিপমেন্ট হ্যান্ডেল করে ভলিউম আরও বেশি পরিমাণে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের লাভ হবে আন্তর্জাতিক মানদণ্ডে ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত মাসুল প্রযোজ্য সেইভাবেই আমাদের মাসুল আদায় হচ্ছে কিনা সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে এই বন্দর নতুন মাইল ফ্লো অতিক্রম করবে বলে মনে করেন বন্দর কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরও একটি নতুন জায়গায় যুক্ত হতে যাচ্ছে এবং এর দ্বারা যখন নতুন কন্টেইনার আসবে তার দ্বারা বন্দর লাভবান হবে এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে একই ধরনের চুক্তির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের কমলদেহ সমসংবাদ চট্টগ্রাম